সালাম আলাইকুম। এই সে প্রবাস, যে প্রবাসে এখন আমি আছি। রাত্রে 12:30, কোথায় একটু কম দামের কিছু পাইব সেখানে ছুটে চলে যাব, টাকা পয়সা বাঁচানোর জন্য। আর এটাই হলো প্রবাসের জীবন। প্রবাস জীবন কষ্টের জীবন। সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, কাপড়ের দোকান, টি স্টল, কফি শপ, হোটেল, রেস্টুরেন্ট, যেই জায়গাতে আমি খবর নেই, সবার একই কথা, মার্কেট ডাউন। সবাই একটা কথাই বলতেছে, মার্কেট ডাউন, কাস্টমার কম, বেচা কিনা কম, বিদ্যুৎ বিল দিয়ে পোষাইতে পারতেছে না, দোকান ভাড়া, কর্মচারীর বেতন, এই খরচ সেই খরচ, সবার মুখে শুধু হাহাকার হাহাকার, কারো মুখ দিয়ে একটু খুশির কোনো সংবাদ পাই না, কারো মুখ দিয়ে একটু ভালো কোনো কথা পাইতেছি না, সবার মুখে শুধু একটাই দুঃখ, সবার মুখে মুখে শুধু একটাই কথা, সেটা হলো যে কাস্টমার কম, বেচা কিনা কম, অবস্থা এরকম, যেখানে করার মতন কোনো ব্যবস্থা নাই, কারো হাতে কিছু নাই, সব কিছু উপরওয়ালার কন্ট্রোলে, উপরওয়ালা সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, আমি আর আপনি খামাখা চিৎকার করে, বকাবকি করে, টেনশন করে কোনো লাভ নেই। আল্লাহ মানুষের রিজিক দিয়েও চায়, নিয়েও চায়। রিজিক আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার রিজিক আল্লাহ বাড়িয়ে দেখ। আল্লাহ।